একদিন থেকে বিশাল দ্বিধাদ্বন্দ্বের সময় পার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান কিনা নিয়ে। এখন আবার শোনা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক স্কোয়াডন JTNC লাইট মাল্টিরোল কমব্যাক্ট এয়ারক্রাফট কেনা হচ্ছে, যা গত এক বছর ধরে শোনা যাচ্ছিল। তবে এবারে শোনা কথার পিছনে বেশ ভালোই যুক্তি আছে এবং তা সত্য হওয়ার সম্ভাবনাও আছে বলে মনে হচ্ছে। কিছুদিন আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, কক্সবাজার এয়ারবেসের জন্য এক স্কোয়াডন যুদ্ধ বিমান কেনা হচ্ছে। প্রাথমিকভাবে মিগ বা সু মনে হতে পারে, কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কক্সবাজার এয়ারবেসে এখনও কোনো উপযুক্ত অবকাঠামো নাই যে এত অত্যাধুনিক ও ভারী যুদ্ধ বিমান উঠানামা বা অপারেট করবে। আর বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কিছু পাইলট বর্তমানে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু কোন বিমানের ওপর তা প্রকাশ করা হয়নি। এর আগে F7BG এবং K8A ডেলিভারি পাওয়ার আগে বেশ কয়েকজন পাইলট তাদের ফ্লাইং কোর্স সম্পন্ন করেন। এখনও বেশ কয়েকজন পাইলট চীনে আসেন প্রশিক্ষণের জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বেশ আগে থেকে F7 সিরিজের যুদ্ধ বিমান আছে, তাই সেখান থেকেও সুবিধা পাওয়া যেতে পারে বলে অনেকে মনে করেন। আর এগুলো বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টারে মেইনটেন্স এবং ওভারহলিং করা যেতে পারে। এছাড়া রাজনৈতিক কারণের ফলেও JTNC কেনা হতে পারে, কারণ সামনে নির্বাচনে চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেজন্য চীনকে খুশি করার জন্য কেনার সম্ভাবনা আছে। তবে অনেক সমর বিশ্লেষকরা এই বিমান কেনার বিপক্ষে মতামত পোষণ করছেন। তারা বলছেন, এই বিমান যদি কেনা হয় তাহলে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বিমান বাহিনীর বাজেটের কারণে খুব একটা সুখকর হবে না, কারণ মেইনটেন্স, পাইলট ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তারা আরও বলছেন, যেখানে রাশিয়ান B-35 এবং সুখোই আসছে সেখানে JTNC কেনা বোকামি। যদিও এই ডিলের সাথে মাল্টিপল কম্প্যাক্ট এয়ারক্রাফট এর কোনো সম্পর্ক নেই, কারণ এটি সম্পূর্ণ আলাদা। যদি JTNC কেনা হয় তাহলে আমাদের আকাশে সুখোই, B-35, JTNC, B-29, F-7 সবগুলোই দেখা যাবে।